আসসালামু আলাইকুম। কে শ্রেষ্ঠ, হযরত আয়েশা বিনতে তালহা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত উম্মে কুলসুম বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। একবার তিনি তার মা উম্মে কুলসুমকে বললেন, আমার পিতা কি আপনার পিতার চেয়ে উত্তম? তখন সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি তোমাদের মাঝে ফয়সালা করে দেই। একদিনের ঘটনা, সেদিন রাসূলের দরবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওই দিনের পর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আতিক নামে খ্যাতি লাভ করেন। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আরেকদিন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে তালহা, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো যারা তাদের নিজেদের জীবনের সময় পূর্ণ করে দিয়েছে। আসসালামু আলাইকুম।